তো সিয়ামরা বলছে যে ভাই তোমার টিনের ঘর পড়ে গেছে, তুমি দুঃখ করো না ভাই, তোমার এখানে দালাল ঘর হবে। আলহামদুলিল্লাহ আজকে দালাল ঘর হচ্ছে। আগের মসজিদ থেকে বের করে দিল, হামলা করলো, এবার নতুন জায়গা মসজিদ করে সালাত আদায় করবে, এবার মসজিদের উপর আগুনের হামলা। সেদিনের দৃশ্য মনে পড়লো, খুবই কষ্ট লাগে আমাদের। এরা কি আসলে মুসলমান না অন্য কিছু? কোনো মুসলমান তো আল্লাহর ঘরে আগুন দিতে পারে না। তা আমরা আশা করি দেশে যে যে প্রান্তে যারাই এই ধরনের অপকর্মগুলো করছেন তারা এখান থেকে দয়া করে বিরত হবেন এবং আহলে হাদিসদের আকীদা মানহাজটা দয়া করে বোঝার চেষ্টা করবেন। আমরা আপনাদের বিরোধী নই, আমরা শুধুমাত্র ইসলামের সঠিক দাওয়াতটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই মেহনতগুলো করে যাচ্ছি। কারোর প্রতি বিদ্বেষ নিয়ে নয়, ভালোবাসা নিয়ে দাওয়াতি কাজ করবেন, মহব্বতের সাথে দাওয়াতি কাজ করবেন, তাহলে ওই শত্রু একদিন আপনার বন্ধুতে রূপান্তরিত হবে, যেটা আল্লাহর ওয়াদা। ইসলামের ইতিহাসে প্রথম জুমা মসজিদ হচ্ছে বানি সালেম নামক যে মসজিদ সেটি, আর প্রথম মসজিদ হচ্ছে কুবা মসজিদ। আজকে যে মসজিদে নববী সেখানে গিয়ে উঠ বসলো, বারাক মানে বসে বসলো উঠ সেইখানে। এখানে উঠ দিয়েই তিনি মসজিদের সীমানা চৌহদ্দিন নির্ধারণ করে দিলেন। এই ছিল মসজিদের গুরুত্ব। কেন তিনি এই মসজিদগুলি করলেন প্রথমে অন্য কিছু না করে? তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি সাক্ষ্য দিবা যে লা ইলাহা ইল্লাল্লাহ আমি আল্লাহকে মানি, কিন্তু তুমি আবার আল্লাহ ছাড়া অন্য কারো কাছে গিয়ে অর্চনা করবা, ইবাদত করবা, আনুগত্য করবা অন্যের, এটা হবে না। আর এই শ্রেণীর মানুষ যারা, তাদের ব্যাপারে আল্লাহ বলেন, মা কানা লিল মুশরিকিনা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ, এদের কোনো অধিকার নাই যে তারা মসজিদ সমূহকে নির্মাণ করবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহি শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর উলাইকা হাবিতাত আ'মালুহুম ওয়া ফিন নারিহুম খালিদুন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। وقال النبي صلى الله عليه وسلم من بنى مسجدا بنى الله له مثله في الجنة أخرجه البخاري ومسلم بلية دنگا أهل حديث جمع مسجد جمع صلاة উপস্থিত সম্মানিত অত্র এলাকার মেহমান ইকরাম মুসল্লিয়ান ইকরাম যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলমিনের জন্য, যার অশেষ মেহরবানিতে আজকে আমরা নির্বিঘ্নে জুমার সালাতে মসজিদে সমবেত হতে পেরেছি, তার ইতরে বলি আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে পৃথিবীর বহু স্থানে বহু মুসলিম পারিপার্শ্বিক অবস্থার কারণে মসজিদে গিয়ে জুমার সালাত আদায় করতে পারছেন না, কিন্তু আল্লাহর ফজল ও করমে আমরা ওই অসুবিধা থেকে মুক্ত হয়ে তার সান্নিধ্যে মসজিদে এসে জামাতে সালাত আদায় করার তৌফিক লাভ করতে পেরেছি, এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তির ধারা বর্ষিত হোক নির্যাতিত নিপীড়িত উপেক্ষিত মানুষের হেদায়েতের দিশারি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, আমি যতটুকু জেনেছি আজকের এই নতুন নির্মিত মসজিদে প্রথম জুমা, ইসলামের ইতিহাসে জুমা মসজিদের অনেক গুরুত্ব তথা মসজিদের গুরুত্ব অনেক বেশি। মুসলিম জীবনে মুসলিম সমাজ পরিচালনার জন্য, মুসলিম সমাজকে শান্তি এবং নিরাপত্তার দিকে শিক্ষিত করে গড়ে তোলার জন্য মসজিদের ভূমিকা অতুলনীয়। যা আমরা ইতিহাস খুঁজলে দেখতে পাই, রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মভূমিতে নির্যাতিত হলেন, নিপীড়িত হলেন, নিগৃহীত হলেন, জীবন নাশের হুমকি দিলেন,
অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি নিরাপদ স্থানে নিয়ে গেলেন وقل رب ادخلني مدخل صدق واخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا আল্লাহর কাছে যে তিনি ফরিয়াদ করেছিলেন একটি নিরাপদ স্থান দিয়েছিলেন নিরাপদ ব্যবস্থাপনা দিয়েছিলেন সেই কঠিন কণ্টকাকীর্ণ পরিবেশ ছেড়ে তিনি চলে গেলেন বের হয়ে গেলেন মন চাইছিল না যেতে কিন্তু সামাজিকতার কারণে পারিপার্শ্বিক অসুবিধার কারণে তিনি যেতে বাধ্য হলেন গেলেন আল্লাহর নির্দেশে মদিনায় গিয়ে প্রথম ঢুকলেন কুবা এলাকায় যেটা আপনারা আজকে যারা হজ করতে যান মসজিদে নববীর দক্ষিণ পূর্ব কোণায় হবে সম্ভবত 3.5 কিলোমিটার দূরে এই এলাকায় প্রবেশ করলেন প্রবেশ করে সর্বপ্রথম যে কাজটি করেছিলেন সামাজিকভাবে সেটি ছিল এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন আর হিজরতের পরে মৌলিক তিনি দুটি কাজ করেছিলেন আত-তাসিস ওয়াল বিনা ওয়াল ইসলাহ ভিত্তিপ্রস্তর স্থাপন এবং সমাজ সংস্কার তাহলে সমাজ সংস্কারের জন্য একটি স্থান দরকার বসার জায়গা দরকার সেই বসার জায়গাটা শুধু ব্যক্তিকেন্দ্রিক নয় গোষ্ঠীকেন্দ্রিক নয় জাতীয় কেন্দ্রিক হবে সেই চিন্তা করে তিনি যে দূরদর্শী সম্পন্ন ব্যক্তিত্ব ছিলেন এখানেও প্রমাণিত সর্বপ্রথম ভিত্তি দিলেন মসজিদের এই কুবা এলাকায় যেই মসজিদটির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সাক্ষ্য দিয়েছেন যে এই মসজিদটি তাকওয়ার ভিত্তিতে নির্মিত হয়েছে এবং তোমাদের উচিত হচ্ছে এই তাকওয়া ভিত্তিক মসজিদে গিয়ে সালাত আদায় করা সেই মসজিদটির নাম হচ্ছে আজ পর্যন্ত ওই মসজিদটির নাম হচ্ছে মসজিদে কুবা এই মসজিদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন যেমন সাক্ষ্য দিলেন যে এটি হচ্ছে তাকওয়ার ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছে আর তাকওয়ার ভিত্তিতে প্রতিষ্ঠিত হওয়ার বলার পিছনে আরেকটি কারণ আছে সেটি হচ্ছে মুসলিম নামক অমুসলিমরা মুসলিম নামক মুশরিকরা মুসলিম নামক মুনাফিকরা আরেকটি মসজিদ পাশাপাশি দাঁড় করিয়েছিল বাইরে রূপ ছিল মসজিদ বাইরে রূপ ছিল সালাত আদায় হবে বাইরে রূপ ছিল আমরা এখানে এসে সালাত আদায় করব জামায়াত হবে কিন্তু উদ্দেশ্য ছিল ভিন্ন উদ্দেশ্য ছিল এই মসজিদে তারা মুসলিমদেরকে হতাহত করার জন্য এখানে অস্ত্রশস্ত্র সজ্জিত রাখবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে উদ্বোধন করিয়ে নেবেন এই কথাও হয়েছিল কিন্তু তিনি যখন সফরে বের হয়ে গেলেন যুদ্ধের উদ্দেশ্যে ওই সময় তাদেরকে ওয়াদা দিয়েছিলেন যে ঠিক আছে আমি তো এই মুহূর্তে চলে যাচ্ছি যুদ্ধের প্রতিনিধিত্ব করছি অতএব ফিরে এসে আমি তোমাদের এই মসজিদে উদ্বোধন করে দেব সালাত আদায় করে শুরু করে দেব ফিরে আসলেন মদিনায় ঢোকার আগেই রব্বুল আলামিন তো আলিমুন বিযাতিস সুদুর তিনি সব কিছু জানেন সব কিছু অবলোকন করেন তিনি তাকে ওহির মাধ্যমে জানিয়ে দিলেন যে ওই মসজিদে তোমার জন্য সালাত আদায় করার কোনো ক্ষমতা নাই অধিকার নাই ওই মসজিদ ভিত্তির প্রস্তুত করা হচ্ছে ইত্তাখাযু মসজিদান দিরারাম এটা হচ্ছে মসজিদে জেরার হিসাবে তারা গ্রহণ করেছে এটা এখানে যাওয়া যাবে না আল্লাহর নির্দেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমে ওই মসজিদকে গুড়িয়ে দেওয়া হয়েছিল আল্লাহর হুকুমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ ক্রমে গুড়িয়ে দেওয়া হয়েছিল তো মসজিদের যে গুরুত্ব একইভাবে ভিত্তি দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় ঢুকেই আরেকটি মসজিদ ভিত্তি দিলেন সেটাকে একটাকে টিকিয়ে রাখলেন আল্লাহর হুকুমে আরেকটিকে গুড়িয়ে দেওয়া হলো আমার হুকুমে নয় সমাজপতির হুকুমে নয় নেতৃত্বের হুকুমে নয় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে এখানে একটু এটুকু পার্থক্য তো যাই হোক সেই মসজিদে কুবায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি মান তাতাহারা ফি বাইতিহি ওয়া তাহাদাল মসজিদ ওয়া সাল্লা রাকাতাইন কানা লাহু কাজর উমরা যে ব্যক্তি বাড়িতে ওযু করে যে যেখানে থাকছে সেখানে ওযু করে এসে এই মসজিদে দুই রাকাত সালাত আদায় করবে সে একটি উমরার মতো ফজিলত লাভ করবে
এটি ছিল মসজিদে ইসলামের ইতিহাসে প্রথম মসজিদ ইসলামের ইতিহাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের পরে তার হাতে নির্মিত প্রথম মসজিদ ছিল মসজিদে কুবা যদিও আমরা মনে করি যে এটাই হচ্ছে মসজিদে প্রথম জুমা মসজিদ আসলে এটি প্রথম জুমা মসজিদ না এটি প্রথম মসজিদ কিন্তু এখান থেকে 1.5 কিলোমিটার দূরে মদিনার দিকে ফিরে যেতে আরেকটি জায়গায় আরেকটি মসজিদ নির্মাণ করলেন মাত্র কয়েকদিনের ব্যবধান ওয়াদি বানি ওয়াদি রানুনা নামক একটি এলাকা বানি সালেম গোত্রে সেখান দিয়ে তিনি যাচ্ছিলেন মদিনার উদ্দেশ্যে আর ইতিমধ্যে যখন কুবায় ছিলেন তখন মক্কার লোকজনের মদিনার লোকজনের মধ্যে মুসলিমদের কাছে আওয়াজ পৌঁছে গেছে খবর পৌঁছে গেছে যে আমাদের নবী আসছেন স্বাগত জানানোর জন্য তারা প্রতিদিন বাইরে যেতেন এটা আমরা জানি তো ওই কুবা মসজিদ থেকে মদিনার মসজিদে এখন যে মসজিদ সেই এলাকায় আসার পথে কুবা থেকে 1.5 কিলোমিটার বা 2 কিলোমিটারের মাঝখানে একটি এলাকা উপত্যকা সেটিকে বলা হয় ওয়াদি রানুনা ওইখানে একটা গোত্র ছিল বানি সালেম নামে গোত্র সেখানে এসে জুমার টাইম হয় তখন তিনি সেখানে আবারও সামাজিকভাবে আরেকটি মসজিদের ভিত্তি দেন যে সেখানে প্রথম জুমার সালাত আদায় করেন এই জন্য ইসলামের ইতিহাসে প্রথম জুমা মসজিদ হচ্ছে বানি সালেম নামক যে মসজিদ সেইটি আর প্রথম মসজিদ হচ্ছে কুবা মসজিদ তো এরপরে এই বানি সালেম গোত্র মসজিদে ভিত্তি দিলেন জুমা সালাত আদায় করলেন সেখান থেকে আবারও যখন মদিনায়ের ভিতরে এসে পৌঁছলেন সর্বপ্রথম কি কাজ করলেন তাকে স্বাগত জানানোর জন্য ওয়েলকাম করার জন্য অনেক মুসলিম ভাইরা গিয়েছিলেন মদিনার বাইরে পর্যন্ত অনেকেই গিয়ে উটের লাগাম ধরে টেনে নেওয়ার চেষ্টা করছেন আজকে আমার নেতা আসছেন আমাদের নবী আসছেন রাহমাতুল্লিল আলামিন আসছেন আমাদের জন্য ফখরের বিষয় অতএব আমার বাড়িতে যদি যায় তাহলে আমার জন্য আরেকটু মর্যাদার বিষয় হবে এই মনে করে সবাই চেষ্টা করছিলেন উটের লাগাম ধরে নিয়ে বাড়িতে যাওয়ার জন্য কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উতরুকুহা ফাইন্নাহা মামুরা একে ছেড়ে দাও এ তুমি টানলেও যাবে না আর টানাহেচড়া করলেও যাবে না ও আল্লাহর হুকুমে নিজের ইচ্ছা মতো যেখানে গিয়ে যাবে আমি সেখানে অবস্থান করব সে উট চলল আজকে যে মসজিদে নববী সেখানে গিয়ে উট বসলো বারাক মানে বসে বসলো উট সেইখানে এখানে উট দিয়েই তিনি মসজিদের সীমানা চৌহদ্দি নির্ধারণ করে দিলেন সেখানে খেজুর পাতা আর খেজুর ডাল খেজুর গাছ দিয়ে সীমানা হলো কাঁচা ইটমিট যা ছিল তাই দিয়ে সীমানা নির্মিত হলো এই ছিল মসজিদের ইতিহাস এই ছিল মসজিদের গুরুত্ব কেন তিনি এই মসজিদগুলি করলেন প্রথমে অন্য কিছু না করে একটা জায়গায় একটা মানুষকে একটা সমাজকে একটা জাতিকে গড়তে হলে প্রথম যে বিষয়টি দরকার সেটি হচ্ছে একটা বসার জায়গা দরকার আর এই মসজিদ শুধু সালাতের জন্য নয় এই মসজিদে নববী একাধারে সালাত আদায় হচ্ছে জুমা আদায় হচ্ছে আর সর্বোপরি যে বিষয়টি গুরুত্বের সাথে পালিত হচ্ছে সেটি হচ্ছে তালিম এবং তরবিয়ত ইসলাহ সমাজকে সংশোধন করা জাতিকে সংশোধন করা জাতি যে অবক্ষয়ের শেষ প্রান্তে গিয়ে পৌঁছেছে সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসতে হবে উন্নত চরিত্রের শিখরে সেই জন্য তিনি ইসলাহের কাজ শুরু করলেন তাহলে ইসলাহের কাজ করার জন্য হঠাৎ করে বাইরে থেকে এসে হবে না এই জন্য তিনি একটা বসার জায়গা করলেন সেই হচ্ছে মসজিদ সুতরাং মসজিদের গুরুত্ব অনেক বেশি আর এই মসজিদ যারা পরিচালনা করবেন যারা নির্মাণ করবেন যারা তদারকি করবেন তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে 17 এবং 18 নম্বর আয়াতে বলেছেন মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর কোন মুশরিকের জন্য যে স্বেচ্ছায় সাক্ষ্য দেয় যে আমি কুফুরি করেছি কাফের এই কথাটি বলেন আমি কুফুর কুফুরি করি মুশরিক কাফের এবং মুশরিক যারা স্বেচ্ছা প্রণোদিত হয়ে শিরকের কাজে লিপ্ত হন যারা স্বেচ্ছা প্রণোদিত হয়ে কুফরির কাজে লিপ্ত হন যারা আল্লাহর সাথে অন্যকে অংশীদার করেন যারা আল্লাহর প্রতি ঈমানকে অস্বীকার করেন গোপন করেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি যেভাবে যে সূত্রে ঈমান পোষণ করা উচিত সেই সূত্রে এবং সেইভাবে ঈমান পোষণ করেন না এরা হচ্ছেন কুফর আর যারা ঈমান পোষণ করে ঠিকই কিন্তু আল্লাহকে একক মাবুদ হিসাবে গ্রহণ করতে পারেন না কিভাবে
একক মাবুদ হিসেবে তৎকালীন যুগের মানুষেরা যেভাবে গ্রহণ করতে পারেনি আর আজকের মানুষেরা যেভাবে গ্রহণ করতে পারেনি কিছুটা ভিন্নতা আছে। তৎকালীন যুগের মানুষেরা রবকে রব হিসেবে চিনত, আল্লাহকে আল্লাহ হিসেবে চিনত, মাবুদকে মাবুদ হিসেবে চিনত, যার কারণে তারা অস্বীকার করেছিল এক আল্লাহর ইবাদত করতে তারা রাজি হয়নি। কিন্তু রব হিসেবে তারা কাউকে কখনো আল্লাহকে অস্বীকার করেনি। ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন আল্লাহ, তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় কে এই বিশাল আসমান সৃষ্টি করেছেন, কে পৃথিবী সৃষ্টি করেছেন, কে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, কে জমিন থেকে মৃত জমিন থেকে ফসল উদ্গিরণ করেন, কে, লা ইয়াকুলুন আল্লাহ, তারা অবশ্যই বলবে আল্লাহ ছাড়া আর কে আছে। অন্য জায়গায় আল্লাহ বলছেন আ ইলাহুম মা আল্লাহ, আল্লাহর সাথে কি আর কোনো ইলাহ আছে নাকি যারা এই কাজ করে। কিন্তু তারা জানতো যে যদি আমি আল্লাহর সাথে শিরক করাটাকে বাদ দিয়ে দিই তাহলে আমার সমস্ত কিছু নিয়ন্ত্রিত হবে আল্লাহর নীতি অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী, ইনকিয়াদ হবে তার তথা অনুযায়ী, তার কথা অনুযায়ী, তার নির্দেশ অনুযায়ী আমার ব্যক্তির স্বাধীনতা কিছুই থাকবে না। এই কারণে তারা আল্লাহকে একক মাবুদ হিসেবে মানেনি, যার ফলে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় বৃক্ষ বিভিন্ন কিছুকে তারা মাবুদ হিসেবে গ্রহণ করেছিল। বিভিন্ন জায়গায় গিয়ে ইবাদতের যে চর্চাগুলি ছিল, ইবাদতের যে রূপরেখা ছিল সেগুলিকে ওই সমস্ত জায়গায় পেশ করত, যার কারণে তারা ছিল মুশরিক। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি সাক্ষ্য দিবা যে লা ইলাহা ইল্লাল্লাহ আমি আল্লাহকে মানি, কিন্তু তুমি আবার আল্লাহ ছাড়া অন্য কারো কাছে গিয়ে অর্চনা করবা, ইবাদত করবা, আনুগত্য করবা অন্যের, এটা হবে না। আর এই শ্রেণীর মানুষ যারা তাদের ব্যাপারে আল্লাহ বলেন মা কানা লিল মুশরিকিনা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ, এদের কোনো অধিকার নাই যে তারা মসজিদ সমূহকে নির্মাণ করবে। নির্মাণ বলতে এই ভিত্তি দিয়ে, ইট দিয়ে, পাথর দিয়ে, টাইলস দিয়ে, এসি দিয়ে নির্মাণ করা, এটা শুধু নির্মাণের অর্থ নয়। নির্মাণের অর্থ একাধিক, এটা যেমন অর্থ ঠিক তেমনি ভাবে মূল নির্মাণের অর্থ হচ্ছে এটিকে আবাদ করা। মসজিদকে আবাদ করার নাম হচ্ছে আসলে মসজিদ নির্মাণ করা। তো মুশরিক যারা তারা এই কাজ করতে পারে, তাহলে কারা করবে? আল্লাহ ফর্মুলা বলে দিলেন কেন মুশরিকরা করবে না, উলাইকা হাবিতাত আমালুহুম, এরা এদের আমলগুলি নষ্ট করে ফেলেছে, শিরক করার কারণে এদের আমল নষ্ট হয়ে গেছে, এদের ঈমান নষ্ট হয়ে গেছে। সুতরাং যার ঈমান নাই তার মসজিদ চর্চা করার, মসজিদ আবাদ করার, সালাত আদায় করার এর কোনো প্রয়োজন নাই। কেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা ইন লাশাক আশরাকতা লাইয়াহবাতান্না আমালুক ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ লক্ষ্য করে আল্লাহ বললেন তুমিও যদি শিরক করো তাহলে তোমারও সমস্ত আমলগুলি বরবাদ করে দেওয়া হবে এবং তুমিও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুতরাং শিরক হচ্ছে এত ভয়াবহ একটি অপরাধ, আর এই শিরকের সাথে জড়িত থেকে মসজিদ আবাদ করবা এইটা হতে পারে না। দুই দিকে পা রেখে, দুই নৌকায় পা রেখে গুদারা পার হতে চাইবা এটা সম্ভব না, এক নৌকায় আসতে। তাই আল্লাহ বললেন এর পরের আয়াতে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, নিশ্চয় তারাই শুধু মসজিদ নির্মাণ করবে, মসজিদ পরিচালনা করবে, মসজিদের আবাদ করবে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে। এখন বলতে পারেন আমরা তো সবাই আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমরা কি আল্লাহর প্রতি ঈমান আনি নাই? যারা দরগায় গিয়ে সিজদা করছেন তারাও বলছেন আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, যারা কচ্ছপের কাছে গিয়ে মনের বাসনা পূর্ণ করতে চাচ্ছেন তারাও বলছেন আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, যারা মানবরূপী মুসলিম ঠাকুরদের কাছে গিয়ে সিজদা করছেন পায়ে তারাও বলছেন আমরা কি আল্লাহর প্রতি ঈমান আনেনি, সবাই বলছেন আল্লাহর প্রতি ঈমান এনেছি, তাহলে বাধাটা কোথায়? বাধা হচ্ছে এই যে আমি আল্লাহকে ঈমান এনেছি কিন্তু আল্লাহকে চিনতে পারিনি, আল্লাহর সিফাতকে বুঝতে পারিনি, আল্লাহর পরিচয়কে আমি জানতে পারিনি, যার কারণে আমি আল্লাহর প্রতি ঈমান আনছি আর গায়রুল্লাহকে আল্লাহর সমকক্ষ নির্ধারণ করছি। কেন? ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা, সিজদা করার স্থান হচ্ছে একমাত্র মসজিদ সমূহ আর এটি হবে শুধুমাত্র আল্লাহর জন্য,
আর এই সিজদার সাথে ইবাদতের সাথে তোমরা আর কাউকে অংশীদার করবে না অথচ আমি সিজদা করছি একটা মানুষের সামনে অথচ আমি একটা সিজদা করছি একটা মৃত ব্যক্তির সামনে গিয়ে যার নিজের করার কিছু নেই অথচ আমি উন্নত চরিত্রের মানুষ আমি উন্নত মস্তিষ্কের মানুষ আমার ললাট শুধুমাত্র ললিত হবে নিচে ঝুঁকবে মহান রব্বুল আলামিনের সান্নিধ্যে কিন্তু আমার এই উন্নত চরিত্রে উন্নত মেধার উন্নত মস্তিষ্কের মাথা গিয়ে লুটাচ্ছে কার কাছে একটা চতুষ্পদ প্রাণীর কাছে একটা জলজ প্রাণীর কাছে একটা বিড়ালের কাছে একটা কচ্ছপের কাছে একটা মাছের কাছে গিয়ে আমার এই সিজদা নমিত হচ্ছে তাহলে আমি কোথায় আল্লাহকে মানলাম তাহলে আমি কোথায় আল্লাহকে ঈমান ঈমানের স্থানে রাখলাম আর আল্লাহ বলেছেন ফামান ইয়াকফুর বিত্বাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম তুমি যদি সত্যিকার অর্থে আল্লাহর প্রতি ঈমানি শক্তিকে বৃদ্ধি করতে চাও মজবুত করতে চাও তাহলে আগে যে বাতিল শক্তিগুলি আছে বাতিল মাবুদগুলি আছে তাগুত আছে সেগুলিকে আগে অন্তর থেকে দূর করো তারপরে ওই জায়গায় আল্লাহর ঈমানকে স্থান দাও তাহলেই তোমার ঈমানটা শক্তিশালী হবে মজবুত হবে কিন্তু আমরা এটা করতে পারছি না বলছি না আমরা আল্লাহর প্রতি ঈমান আনি নাই কিন্তু আল্লাহর প্রতি ঈমানও এনেছি গায়রুল্লাহর কাছে গিয়ে ইবাদতও পেশ করছি তাহলে এই ঈমান দিয়ে কোনো লাভ হবে না সুতরাং আল্লাহর প্রতি ঈমান আনতে হলে মৌলিক যে বিষয়টি মনে রাখতে হবে ঈমানটাকে যদি আমরা সঠিক করতে চাই তাহলে মৌলিক কয়েকটি ফর্মুলা মনে রাখতে হবে এই ফর্মুলাটা যদি আমার জীবনে আমি প্রয়োগ করতে পারি তাহলে আশা করতে পারি আমি আশা করতে পারি যে আমার ঈমান বিল্লাহ আল্লাহর প্রতি ঈমানটা সঠিক আছে কিভাবে আল্লাহর আসমা ও সিফাত আল্লাহর নাম ও গুণাবলী আল্লাহর নাম ও বিবরণ কিভাবে বিশ্বাস করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে কোরআনে কারিমে বলেছেন তার ব্যাপারে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আল্লাহর ব্যাপারে হাদিস শরীফে বলেছেন সেইভাবেই আমাকে হুবহু বিশ্বাস করতে হবে বিলা তামসিলিন ওয়ালা তাশবিহিন ওয়ালা তাকীফিন ওয়ালা তাহরিফিন ওয়ালা তা'তিলিন এই কয়টি শব্দ যদি আমরা মনে রাখতে পারি যে আল্লাহ এবং আল্লাহর রাসূল আল্লাহর ব্যাপারে যে সমস্ত বিবরণ দিয়েছেন সেই সমস্ত ব্যাপারের বিবরণের ক্ষেত্রে হুবহু বিশ্বাস করা কোনো পরিবর্তন আনতে হবে না শব্দের মধ্যে কোনো পরিবর্তন আনতে হবে না অর্থের মধ্যে কোনো অবস্থা জানতে চাওয়া যাবে না এবং কোনোটিকে অস্বীকারও করা যাবে না আজকে যারা আমরা বলছি যে আমরাও তো আল্লাহর প্রতি ঈমান এনেছি এই ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে আমরা অনেকেই বলি ঈমান আমার ঠিক আছে আল্লাহর প্রতি কিন্তু এই শর্ত ঠিক নাই এই ফর্মুলা ঠিক নাই কিভাবে ঠিক নাই আজকে আমরা বহু মানুষ মুসলিম আল্লাহর প্রতি তারা আমরা বলছি আমরা তো আল্লাহর প্রতি ঈমান এনেছি আবার বলছি আল্লাহ নিরাকার আবার বলছি আল্লাহ সর্বত্র সসত্তায় বিরাজমান তাহলে এই যে ফর্মুলাটি আল্লাহ এবং আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ যেভাবে বলেছেন আল্লাহর ব্যাপারে এবং আল্লাহর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন সেইভাবে আমাকে হুবহু বিশ্বাস করতে হবে কোনো পরিবর্তন করা যাবে না তাহলে দেখুন আল্লাহকে যদি জিজ্ঞেস করা হয় আল্লাহ আপনি কি নিরাকার তাহলে নিরাকারের সংজ্ঞা কি নিরাকারের সংজ্ঞা হচ্ছে যার কোনো অবয়ব নাই যাকে দেখা যায় না যাকে নিয়ন্ত্রণ করার কোনো ক্ষমতা আমাদের নাই এরকম কোনো বিষয়কে অস্তিত্বহীন বিষয়কে নিরাকার বলা হয় তা আল্লাহ কি আসলে অস্তিত্বহীন আল্লাহ তো অস্তিত্বহীন নন আল্লাহ কি নিরাকার যদি হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন ওয়া ক্বালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা গুল্লাত আইদিহিম ওয়া লু'ইনু বিমা ক্বালু বাল ইয়াদাহু মাবসুতাতান ইহুদরা বলতো যে আল্লাহর হাত হচ্ছে সংকুচিত এই কথা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লানত করলেন এবং বললেন বাল ইয়াদাহু মাবসুতাতান বরং আল্লাহর দুই হাত প্রশস্ত তাহলে ইহুদরা তৎকালীন ইহুদরা স্বীকার করত যে আল্লাহর হাত আছে কিন্তু হাতটা সংকুচিত আর আল্লাহ বললেন আল্লাহর দুই হাত প্রশস্ত তাহলে যার হাত আছে সেটা নিরাকার হতে পারে না
শুধু হাত নয় হাতের আঙ্গুলের কথা আল্লাহ বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামত দিবসে আল্লাহ রাব্বুল আলামিন এক আঙ্গুলে সমতল ভূমি ধারণ করবেন আরেক আঙ্গুলে পাহাড় পর্বত ধারণ করবেন আরেক আঙ্গুলে পানির জগৎ ধারণ করবেন আরেক আঙ্গুলে বৃক্ষরাজি ধারণ করবেন আরেক আঙ্গুলে আসমান জমিন ধারণ করে সুম্মা ইয়াহুজ্জুহুন্না ওয়া ইয়াকুলু আনাল মালিকু আইনাল মালিকু আইনাল জব্বারুন আইনাল মুতাকাব্বিরুন দেখো আমার কত শক্তি আমার কত ক্ষমতা কোথায় সেই প্রতাপশালীরা কোথায় সেই অহংকারীরা দেখো আজকে আমার কত ক্ষমতা তার মানে এখানে আঙ্গুলের কথাও প্রমাণিত হচ্ছে যার হাত আছে যার আঙ্গুল আছে সে নিরাকার হতে পারে এখানে শেষ নয় আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন ইয়াউমা নাকুলু লিজাহান্নাম হাল ইমতালাত ওয়া তাকুলু হাল মিন মাজিদ জান্নাতীরা জান্নাতে চলে যাবে জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে এই পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের সামনে গিয়ে বলবেন হালিম তালাত তোমার পেট কি ভরেছে জাহান্নামও আল্লাহ রাব্বুল আলামিনের সামনে খুব সতর্কতার সাথে উত্তর দিবে হালমিম মাজিদ আল্লাহ আর বেশি কিছু আছে নাকি এই আয়াতের ব্যাখ্যায় হাদিস এসেছে বিশুদ্ধ হাদিস যে আল্লাহ রাব্বুল আলামিন এই সময় বাম পা চাপিয়ে দিবেন জাহান্নামের মধ্যে তখন জাহান্নাম বললে কত কত ইয়ারব যথেষ্ট হয়েছে আল্লাহ আর দরকার নেই আমার তাহলে পাও আছে এ কথাও প্রমাণ হচ্ছে অন্য আয়াতে আল্লাহ বলেছেন যে যখন ইবলিস সিজদা করলো না আদম আলাইহিস সালামকে সবাই সিজদা করলো কিন্তু ইবলিস করলো না তখন আল্লাহ কি বলেন ইয়া ইবলিসু মা মানাআকা আন তাসজুদা লিমা খালাক্তু বিয়াদাইয়া আমি যাকে নিজের দুই হাতে সৃষ্টি করেছি তাকে সিজদা করা থেকে তোমাকে বিরত রাখলো কিসে তাহলে এখানেও দুই হাতের কথাই পাওয়া যায় যার হাত আছে আঙ্গুল আছে যার পা আছে কদম আর সাক আলাদা জিনিস কদম বলা হয় যেটা দিয়ে আমরা হাঁটি যেটাতে আমরা জুতো পরি সেটাকে বলা হয় কদম আর সাক বলা হয় হাঁটুর নিচে থেকে গোড়ালির উপর পর্যন্ত এটাকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইয়াউমা ইকশাফু আন সাক যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন তার এই গোছাকে পায়ের এই অংশকে খুলে দিবেন ওয়ায়ুদাউনা ইলা সুজুদ এবং সিজদা করতে আহ্বান করবেন ফালা ইস্তাতিউন কিন্তু তারা সিজদা করতে তাহলে পায়ের গোড়ালির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত এই অংশকে বলা হয় সাক এটিও আল্লাহর আছে তাহলে যার হাত আছে হাতের আঙ্গুল আছে পা আছে কদম আছে তাকে আমরা নিরাকার কেমনে বলতে পারি নিরাকার বলি এই জন্য এটা তো আমরা দেখতে পাই না এটা তো আমরা অনুধাবন করি না এই জন্য আমরা নিরাকার বলি তাহলে প্রশ্ন হচ্ছে প্রত্যেকটি অদেখা জিনিসই কি নিরাকার প্রত্যেক অদেখা জিনিস নিরাকার নয় অনেক জিনিস আছে আমরা দেখতে পাই না যেমন আজকে মসজিদের পিছনে যদি আবদুল্লাহ নামক কেউ থাকে আর এখানে আমরা তাকে দেখতে পাচ্ছি না তাহলে আমরা বলবো আবদুল্লাহ কি নিরাকার কখনোই নয় আল্লাহকে দেখতে পাবো না পৃথিবীর চক্ষু দিয়ে এটি তো আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার কোন চক্ষু দিয়ে পৃথিবীতে আল্লাহকে দেখতে পাবে না কিন্তু আল্লাহ সবকেই দেখবে আর দেখবে মুমিনগণ জান্নাতে গিয়ে সুতরাং পৃথিবীতে কেউ দেখতে পাবো না এই কথাটা তো আল্লাহরই ঘোষণা সুতরাং আমি দেখতে পাচ্ছি না বলে তাকে নিরাকার বলবো এই কথাটি যৌক্তিক নয় এই কথাটি যৌক্তিক নয় আরেকটা হচ্ছে আল্লাহর হাতকে অস্বীকার করার জন্য আমরা একটা কূটতর্ক সৃষ্টি করেছি যদি বলি যে আল্লাহর হাত আছে তাহলে তো আল্লাহ অন্য সৃষ্টির সাথে মিল হয়ে যায় আল্লাহরও হাত আছে সৃষ্টিরও হাত আছে তাহলে তো মান্দার হাত সৃষ্টির হাত আর স্রষ্টার হাত হাতে হাতে মিলে যাবে অতএব হাতকে আমরা হাত বলবো না আল্লাহ যেখানে ইয়াদ শব্দটি ব্যবহার করেছেন সেখানে আমরা বলবো কুদরত এইটা হচ্ছে আল্লাহর আয়াতের সাথে অবব্যাখ্যা করা আল্লাহ বলছেন ফালা তাদরিবু লিল্লাহিল আমসাল তোমরা আল্লাহর জন্য কোনো দৃষ্টান্ত স্থাপন করো না আল্লাহ আল্লাহর মতই আল্লাহ আল্লাহর মতই আল্লাহর সাথে কোনো সৃষ্টির সাদৃশ্যতা অবলম্বন করার কোনো সুযোগ নাই অতএব মানুষের হাতের সাথে আল্লাহর হাত মিলে যাবে এই আশঙ্কায় আমি আল্লাহর হাতকে পরিবর্তন করে দিয়ে কি বললাম আল্লাহর কুদরত দিয়ে আমরা বলি কি কুদরতি হাত
এটি হচ্ছে আল্লাহর আয়াতের উপরে, আল্লাহর বাক্যের উপরে, আল্লাহর বাণীর উপরে আমাদের হস্তক্ষেপ করা। যদি এতই আশঙ্কা থাকে যে আল্লাহর হাত আর সৃষ্টির হাত এক হয়ে যাবে, তাহলে সৃষ্টির হাতটাকে হাত না বলে কুদরত বলুন। আল্লাহর হাতকে হাত বলে কুদরত বলার অধিকার আমাকে কে দিল? সুতরাং আল্লাহ নিরাকার নন, আল্লাহ আল্লাহর মতোই। তার জন্য তার শান এবং মানের জন্য যেরকম হাত হওয়া দরকার, যেরকম আঙ্গুল হওয়া দরকার, যেরকম কদম হওয়া দরকার, সেরকমই আছে, কিন্তু সেটাকে আমরা দেখতে পাই না। আল্লাহর মতো আল্লাহ আছেন, দেখতে পাই না বলেই তাকে আমরা নিরাকার বলবো, এই যুক্তিটা যৌক্তিক নয়, কোরআন এবং সুন্নার সাথে স্পষ্ট সাংঘর্ষিক। সুতরাং যারা আমরা বলছি আমার তো ঈমান আছে, তাহলে এইরকম ঈমান দিয়ে যদি আমি আল্লাহকে ডাকি, তাহলে আল্লাহ হয়তোবা আমাদের ডাক শুনবেন না, আমাদের আহ্বান শুনবেন না। সেই জন্যই আমাদেরকে ফিরে আসতে হবে শিরক মুক্ত হয়ে, শিরক মুক্ত হয়ে, তাওহীদপন্থী হয়ে আল্লাহর কাছে ফিরে আসতে হবে, তাহলেই আমরা নাজাত পেতে পারবো বলে আশা করতে পারি। তো যেখানে আমরা বলছিলাম, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান আনবে তারা মসজিদ নির্মাণ করবে, তারা মসজিদ পরিচালনা করবে, তারা মসজিদের আবাদ করবে। দুই নম্বর শর্ত হচ্ছে ওয়াল ইয়াউমুল আখিরা, পরকালকের পরকালের প্রতি বিশ্বাস পোষণ করতে হবে। দুনিয়ায় আছি, বাবা ছিলেন না আজকে নেই, দাদা ছিলেন না আজকে নেই, আমি আজকে আছি কালকে থাকবো না, এটি স্বাভাবিক। কিন্তু আফটার হিয়ার কী হবে, এর পরে কী হবে, পুনরুত্থান হবে কি হবে না, পরকালীন জিন্দেগিতে আমার কোনো জবাবদিহিতা আছে কি নাই, এই পর এই মর্মে যারা বিশ্বাস পোষণ করবেন না তারা মসজিদ আবাদ করার অধিকার রাখেন না। বললেন না আমরা তো করি, তবে বিবেকে ধরে না, আমরা বিশ্বাস করি কিন্তু বিবেকে ধরে না, কিভাবে সম্ভব এই মানুষকে আবার পুনরুত্থান করবে, আবার তার হিসাব নিকাশ নেবে, এইটা আমাদের বিবেকে ধরে না। আপনার বিবেক ওই পর্যন্ত যেতে পারে নাই। যেই বাক্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে থিওরি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই পর্যন্ত আপনার বিবেক, আপনার জ্ঞান, আপনার এলম, আপনার নলেজ পৌঁছতে পারেন নাই, যার কারণে আপনি বলছেন আমার বিবেকে পৌঁছে না, অতএব এটাকে আমি অস্বীকার করলাম, এটির কোনো সুযোগ নাই। বিবেকে ধরছে না। এখন বিবেকে ধরানোর জন্য বাস্তবতা যদি আমরা খেয়াল করে দেখি, তাহলে শুধু রূপের পরিবর্তন হয় কিন্তু অস্তিত্ব হারিয়ে যায় না। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা যতটুকু জানতে পারি, আল্লাহর কোরআন থেকে যতটুকু জানতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও সেকালে একজন ব্যক্তি কবর থেকে মরা সড়া হাড্ডি নিয়ে এসে এইভাবে আঙ্গুল দিয়ে ডোলে বললেন, মাই ইউহিল ইযামা, কে আছে এমন এই মরা ধুলো হয়ে যাচ্ছে, শুকিয়ে গেছে, পাউডার হয়ে যাচ্ছে, এর থেকে আবার কে তোমাদেরকে উত্থাপন করবে? আল্লাহ বলে দিলেন, কুল মাই ইউহিল ইযামা, যে কে এটিকে উত্থাপন করবে পুনরায়? তো বললেন যে যিনি প্রথমবার সৃষ্টি করেছিলেন তিনি আবার দ্বিতীয়বার করতে সক্ষম। প্রথমবার যখন করেছিলেন তখন তো কিছুই ছিল না, এখন তো একটা হাড্ডি আছে, এখন তো হাড্ডির পাউডার আছে, কিন্তু যখন তোমাকে সৃষ্টি করা হয়েছিল ওই হাড্ডিকে সৃষ্টি করা তখন কিছুই ছিল না। তাই অতএব যিনি কিছু না থেকে অস্তিত্বে নিয়ে আসতে পারেন, এখন তো একটা অস্তিত্ব আছে, সেখান থেকে আবার পুনরুত্থান করাতে পারবেন আল্লাহ, শুধুমাত্র রূপের পরিবর্তন। তাছাড়া হাদিসে আমরা জানতে পেরেছি বদরা নামক একটি অস্তিত্ব আছে মানুষের দেহে, এটি যতই কিছু হোক হারিয়ে যায় না কিন্তু রূপের পরিবর্তন হয়, আমাদের দৃষ্টির অগোচরে চলে যায়, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন পুনরুত্থান ঘটাবেন। এই পুনরুত্থান যে অস্বীকার করবে তার ঈমান আসলে সঠিক নয়। এ দুনিয়া খাওয়া দাওয়ার দুনিয়া, দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়া ফুর্তি করো, এই থিওরিতে যারা চলেন তারা আসলে মসজিদ নির্মাণ, মসজিদ আবাদ, মসজিদ দেখভাল, মসজিদ পরিচালনা করার অধিকার আল্লাহর দৃষ্টিতে রাখেন না। তিন নম্বর কি, ও আকামাস সালাত, যারা সালাত কায়েম করে, সালাত ঠিক মতো আদায় করে, তারাই মসজিদ নির্মাণ করবে, তারাই মসজিদের আবাদ করবে, তারাই মসজিদ দেখভাল করবে। ওয়া আতাজ জাকাত, এবং জাকাত প্রদান করে যারা। জাকাত আবার কি?
সালাত আবার কি, পরকাল আবার কি, এইরকম থিওরিতে যারা বিশ্বাস করেন তাদের মসজিদ পরিচালনা করার কোনো অধিকার নাই। তারপরে কি বলেন, ওয়ালা মিয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকেই ভয় করে না। এই কোয়ালিটি যাদের মধ্যে আছে তারাই মসজিদ নির্মাণ করবে। মসজিদ নির্মাণের ক্ষেত্রে এই কোয়ালিটি সম্পন্ন মানুষরা একাধিকভাবে অংশগ্রহণ করতে পারেন, কেউ অর্থ দিয়ে, কেউ জায়গা দিয়ে, কেউ শ্রম দিয়ে, কেউ বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে, কেউ নিয়মিত সালাতে অংশগ্রহণ করে মসজিদ নির্মাণ করবেন, মসজিদ আবাদ করবেন। এটি হচ্ছে আসল চাহিদা এবং দাবি। আর এই ব্যাপারে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান বানা মসজিদান বানাল্লাহু লাহু মিসলাহু ফিল জান্নাহ, যে ব্যক্তি কোনো একটি মসজিদ বানায়, ভিত্তিপ্রস্তর দিয়ে দেয়, মসজিদ নির্মাণ করে দেয়, সালাতের ব্যবস্থা করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য অনুরূপ একটি বাড়ি জান্নাতের মধ্যে নির্মাণ করে রাখেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এখন আমার মনে প্রশ্ন আসতে পারে, ভাই আমি তো কখনো মসজিদ একটা বানাইতে পারিনি, আমি কি জান্নাতে একটা ঘর পাব না? অবশ্যই পাব। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত সকাল সন্ধ্যা মসজিদে আসে, যায়, আবাদ করে, অর্থাৎ কিসের জন্য আসে? সালাতের জন্য আসে, তার জন্য জান্নাতের শুভ সংবাদ রয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। অতএব নিরাশ হওয়ার কিছু নেই, হতাশ হওয়ার কিছু নেই। যার অর্থ আছেন তিনি মসজিদের অর্থ দিবেন, যার জায়গা আছে তিনি জায়গা দিবেন, যার কিছু নাই, যার সব আছে কিন্তু মসজিদে আসেন না, তার জন্য কোনো অধিকার নেই, তারও কোনো সুযোগ নেই। সুতরাং মসজিদে আসেন, মসজিদ আবাদ করুন, মসজিদে সালাতের ব্যবস্থা করুন। মসজিদ নির্মাণ করলাম, চাকচিক্য করলাম, টাইলস লাগালাম, মার্বেল লাগাইলাম, ভালো এসির ব্যবস্থা করলাম, কিন্তু মুসল্লি শূন্য মসজিদ যদি হয় তাহলে এমন একদিন আসবে এই মসজিদ এই মহল্লার লোকজনের বিরুদ্ধে সাক্ষী দেবে। আজকে যারা আমরা শ্রম দিয়ে মসজিদ বানাচ্ছি কিন্তু মুসল্লি বানানোর জন্য চেষ্টা করছি না, মসজিদে একজন মুসল্লি পাচ্ছি না, সময় মতো আজান দেওয়ার মতো লোক পাচ্ছি না, ইমামতি করার মতো লোক পাচ্ছি না, জামাত করার মতো লোক পাচ্ছি না, তাহলে খুব সাবধান, হুঁশিয়ার, সতর্ক হতে হবে। শুধু আমি মসজিদকে চাকচিক্য করলাম, এই মসজিদ যেন আমার বিরুদ্ধে, আমার সমাজের বিরুদ্ধে, আমার এলাকার জনগণের বিরুদ্ধে যেন আল্লাহর কাছে বাদী হয়ে না দাঁড়ায়। সুতরাং আপনাদের প্রতি, যারা আমরা এখানে বসবাস করছি, তাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে এই হুঁশিয়ারটুকু শুনিয়ে দিতে চাই যে আমরা যদি, একটি হাদিস এসেছে জঈফ সনদে, যে এমন এক সময় আসবে কিয়ামতের আগে যে যেন মানুষ মসজিদ নিয়ে ফখর করবে, যে ওই মসজিদের চাইতে আমাদের মসজিদ ভালো, আমাদের মসজিদ দেখতে সুন্দর, আমাদের মসজিদের আয়তন ভালো, আমাদের মসজিদের টাইলসগুলি ভালো, আমাদের মসজিদের মাইক সিস্টেম ভালো, আমাদের মসজিদের এসি সিস্টেম ভালো, এইরকম ফখর করবে, গৌরব করবে, অহংকার করবে। এটা হচ্ছে কিয়ামতের একটি আলামত। সুতরাং এটা ধ্বংসের পথ, এটা উন্নতির পথ নয়, এটা বাঁচার পথ নয়। বাঁচার পথ হচ্ছে মসজিদের টাইলস আছে কি এটার খেয়াল নয়, মসজিদের লাইট আছে কিনা এটা খেয়াল নয়, মসজিদে মুসল্লি আছে কিনা, নিয়মিত সালাত হচ্ছে কিনা, এটা হচ্ছে বড় বিষয়। অতএব আমি আশা করব এই মসজিদ একটি যেমন সালাতের জায়গা হবে, ঠিক তেমনিভাবে তালিম তরবিয়াতেরও জায়গা হবে। মসজিদ কেন্দ্রিক মুসল্লি বাড়ানোর সিস্টেম এখান থেকে হবে। মসজিদ কেন্দ্রিক রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নিয়মিত দর্শ তাদৃস দিয়েছিলেন, এখনও যা ধারাবাহিকতা মসজিদে নববীতে রয়েছে, সেই ধারাবাহিকতার মসজিদ হবে এটি, আমরা এটি আশা করব ইনশাআল্লাহ। অতএব আপনারা যে যেখানে যে অবস্থায় থাকবেন, এই মসজিদ যেন বন্ধ না হয়, এই মসজিদ যেন মুসল্লিবিহীন না হয়, এই মসজিদ যেন মুসল্লির সংখ্যা কম হয় এটা করবেন না, বরং মসজিদে মুসল্লির সংখ্যা বাড়ে কীভাবে? আপনার 5 বছরের 7 বছরের 10 বছরের সন্তান আছে, তাদেরকেও নিয়ে আসুন। কাজের ব্যস্ততা আছে, একটু অবসর দিয়ে মসজিদে এসে সালাত আদায় করুন, জামাতে এসে সালাত আদায় করুন, তাহলে মসজিদের অধিকার রক্ষা হবে, আমার ইমানই দায়িত্ব পূর্ণ হবে, আমিও জান্নাতের একটি শুভ সংবাদ পেতে পারি, আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিতে পারেন। অন্য একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান কা মাফহাসি কাতাতিন আও আসগারা মিন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটি মসজিদ নির্মাণ করে,
উদাহরণস্বরূপ বলেছেন হাদিসে, কামাফাসে কাতাতিন, ছোট্ট চড়ুই পাখি যেমন একটা বাসা তৈরি করে, এরকমও যদি একটা মসজিদ কেউ নির্মাণ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। তখন প্রশ্ন হতে পারে, চড়ুই পাখির মতো এইটুকু জায়গায় কি আর সালাত আদায় হয়? তার মানে কি, সালাত আদায়ের জন্য মসজিদের জন্য যেরকম জায়গা দরকার ছোট্ট করে করুন। এখানে যদি জায়গা যেমন পাশের মসজিদটি যে ঘরটি আছে সেটি তখনকার পরিস্থিতির আলোকে ছোট ছিল, এখনকার পরিস্থিতির আলোকে বড় হচ্ছে, তার আগে আরো ছোট ছিল, এরকমই স্বাভাবিক। অতএব ছোট্ট করে হলেও মসজিদ তৈরি করতে হবে, মসজিদ আবাদ করতে হবে। অতএব আসুন আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য শিরক মুক্ত জীবনযাপন গড়ার চেষ্টা করি, সুন্নাত ভিত্তিক আমল করার চেষ্টা করি, তাওহীদ ভিত্তিক আমল করি, সুন্নাত ভিত্তিক আমল করি, আর শিরক বর্জন করি, বিদআতকে বর্জন করি। শিরক এবং বিদআত কি এটা আমরা তো চিনি না, জানি না, আর এই শিরক এবং বিদআতকে চেনার এবং জানার জন্যই মসজিদ ভিত্তিক তালিমের ব্যবস্থা হবে, দর্শের ব্যবস্থা হবে, নিয়মিত আলোচনার ব্যবস্থা হবে, বড় বড় আলেমকে নিয়ে আসবেন, তারা তার দর্শ দিবেন, শিক্ষা দিবেন, অনেক কিছু শিখি। বড় প্যান্ডেল করে আমরা জালসার আয়োজন করি, 5-10 লক্ষ টাকা আয়োজন খরচ করে, কিন্তু এখান থেকে আমরা কিছুই শিখতে পারি না, শুধু একটা রঙ্গমঞ্চের মতো চলে যায়, তা নয়। বরং এই মসজিদ কেন্দ্রিক নিয়মিত সাপ্তাহিক দর্শের ব্যবস্থা করুন, সেখানে যারা সমাজের লোকজন আছে সবাই সর্বস্তরের লোক এসে বসি, দিন শিখি, নিজের জীবনকে পরিবর্তন করি, সমাজকে পরিবর্তন করি, পরিবারকে পরিবর্তন করি, নৈতিকতার পরিবর্তন নিয়ে আসি, তাওহীদ ভিত্তিক মানসিকতা সৃষ্টি করার চেষ্টা করি, সুন্নাতকে জীবনের সঙ্গী হিসাবে গ্রহণ করার চেষ্টা করি, বিদআতকে জীবনের সকল স্তর থেকে নিক্ষিপ্ত করে ছেড়ে দেই, এই মানসিকতা নিয়ে আমরা এই কাজ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মসজিদের যে অধিকার, সে অধিকার হচ্ছে নিয়মিত জামাতে সালাত আদায় করার। আল্লাহ আমাদের এখানে যারা আছি আমাদের সবাইকে এই মসজিদে নিয়মিত জামাতে সালাত আদায় করার তৌফিক এনায়েত করুন। যারা এই মসজিদের কাজে সার্বিক সহযোগিতা করেছেন, যারা অর্থ দিয়েছেন, যারা শ্রম দিয়েছেন, যারা চিন্তা দিয়েছেন, সময় দিয়েছেন, আল্লাহ সকলের সকল প্রকার প্রচেষ্টা কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।